রায়ান ইসলামিক টিভি সুহিদিন প্রচারের জন্য الله مسلم رحمه الله الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান হামদ ও সানা সকল প্রকারের স্তুতি কৃতজ্ঞতা শ্রদ্ধা ও ভালোবাসা সে মহান মহিয়ান এক অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় সুস্থ শরীর সুন্দর মন নিয়ে আজকের এই পবিত্র জুমার দিনে যথাসময়ে তার পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে সেই সুযোগ দান করেছেন তারই প্রশংসা কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম শান্তির রমীয় ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতার ইতিহাসে আগত অনাগত সকল মানুষের মধ্যে মানবীয় গুণে পরিপূর্ণ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ সকল অনুসারীর উপর বর্ষিত হোক শান্তির রমীয় ধারা, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকের এই পবিত্র জুমার খুতবায় নির্ধারিত সময়ে নির্দিষ্ট একটি বিষয় সম্পর্কে আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে কোরআন সহি হাদিস এবং বাস্তবতার নিরিখে আমার বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ। বিষয়টি হচ্ছে আপনারা অনেকে জানেন তাওয়াসসুল, যেটি আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয়ে থাকে ওয়াসিলা হিসেবে। ওয়াসিলা এটি আসলে কি, শরীয়তে এর স্থানই বা কতটুকু, কোন ধরনের ওয়াসিলা বৈধ এবং কোনটা অবৈধ, ইনশাআল্লাহ এই বিষয়টি আলোকপাত করার চেষ্টা করব। ওয়াসিলা আমরা এই শব্দটি অনেকেই অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বিশেষ করে এক শ্রেণীর মানুষ ওয়াসিলাকে পুঁজি করে ওয়াসিলার অপব্যাখ্যা দিয়ে ওয়াসিলার অপাত্র নির্ধারণ করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে, নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে, মধ্যখানে প্রতারিত হচ্ছে। মুসলিম ধর্মপ্রাণ ইসলামের প্রতি দুর্বল মুসলিম ব্যক্তি ভাই বোনেরা, সম্মানিত উপস্থিতি, এই ওয়াসিলা শব্দটি আমরা হরহামেশা ব্যবহার করলেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাত্র দুই স্থানে ব্যবহার করেছেন। সূরা আল মাইদার 35 নম্বর আয়াতে উল্লেখ করেছেন এবং সূরা বানী ইসরাইলের 57 নম্বর আয়াতে আলোচনা করেছেন এবং দুই জায়গায় দুই অর্থে ব্যবহার হয়েছে। আর হাদিসের মধ্যে এই দুই অর্থে ব্যবহার হয়েছে, সাথে সাথে বাড়তে আরেকটি অর্থের মধ্যে ব্যবহার হয়েছে, যেটি আমরা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরা মাইদার 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর আদেশ আল্লাহর ভয়ে পালন করো, আল্লাহর নিষেধ থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকো। এরপরে বলছেন, ইবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তার কাছে ওয়াসিলা কামনা করো, ওয়াজাহিদু ফি সাবিলি, আর তার রাস্তায় প্রচেষ্টা করো, সংগ্রাম করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা লাভ করবে। এই আয়াতের মধ্যে ইবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তার কাছে ওয়াসিলা কামনা করো, ওয়াসিলার অর্থ কি, প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ
ইবনে কাসির, তাফসির ইবনে কাসির, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরের মধ্যে এই আয়াতের তাফসির উল্লেখ করেছেন। রাইসুল মুফাসসিরিন তাফসির কারকদের, ব্যাখ্যা কারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা কারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসির, তিনি বলছেন আই তাকাররাবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করো। ইবতাগু ইলাইহিল ওয়াসিলা আই তাকাররাবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করো, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হওয়ার চেষ্টা করো। এখানে ওয়াসিলা শব্দটি কুরবান বা নৈকট্য লাভ করার অর্থে ব্যবহার করা হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, অনুরূপভাবে সূরা বানী ইসরাঈলের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা ইলা আখিরিল আয়াত। তারা, এই তারা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাফের, মুশরিক এবং আর অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে, এরা যাদেরকে ডাকছে, আহ্বান করছে। যেমন ইহুদিরা বলেছে উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বলেছে মাসিহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। অনেকে বলেছে মালাইকা বানাতুল্লাহ, ফেরেশতা মণ্ডলী আল্লাহর কন্যা সন্তান, নাউযুবিল্লাহ। তো এইভাবে যারাই আল্লাহর কাছে পৌঁছার জন্য মধ্যস্থতা করে কারো মনোরঞ্জন করার চেষ্টা করেছে, কারো ইবাদত করার চেষ্টা করেছে, সন্তুষ্টি লাভের চেষ্টা করেছে, এই যে মধ্যস্থতাকারী, মাঝের যে ব্যক্তি যাকে আল্লাহর সন্তান অথবা আল্লাহর নিকটতম, আল্লাহর অনুগত, কাছাকাছি কাউকে মনে করা হয়েছে, যার মনোরঞ্জন করে সন্তুষ্টি অর্জন করলে আল্লাহর কাছে পৌঁছা যাবে, এই জন্য তোমরা যাদেরকে ডাকছো ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, এরা নিজেরাই তো নিজেদের নিষ্কৃতি পাওয়ার জন্য, আল্লাহর কাছে ভালো ফলাফল পাওয়ার জন্য আল্লাহর ইবাদতবন্দি করে থাকে। যাদেরকে মানুষ মধ্যস্থতাকারী হিসেবে ইবাদত করছে, এই পূজনীয় ব্যক্তিরা যাদেরকে মধ্যস্থতাকারী হিসেবে মনে করা হচ্ছে, এরা নিজেরাই নিজের প্রতিফল কি হবে, পরিণাম কি হবে, আল্লাহর কাছে ফলাফল পাবে নাকি খারাপ ফলাফল পাবে, এটা থেকে বাঁচার জন্য নিজেরাই তো পরেশান, অস্থির। অতএব তারা তোমাদের জন্য কিভাবে ভালো কিছু ব্যবস্থা করবে, ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা, তারা আল্লাহর রহমত প্রাপ্তির প্রত্যাশা করে, অনুরূপভাবে আল্লাহর শাস্তিকে ভয় করে। অতএব যারা নিজেদের অবস্থা নিয়ে অস্থির, তাদেরকে ডেকে তাদের ইবাদত করে তো তোমাদের কোনো উপকারে আসবে না। সবাই উপস্থিতি, এই আয়াতের মধ্যেও ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, ওয়াসিলা শব্দটি আল ওয়াসাতা, মধ্যস্থতাকারী, ভায়া, মিডিয়া, মাধ্যম, এই অর্থে ব্যবহার হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা যে ওয়াসিলাকে যে অর্থে জানি, চিনি, যে এই ওয়াসিলার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহর নৈকট্য লাভে সহযোগিতা করবে, এই বলে যে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়, বোঝানো হয়, বিভিন্ন হাদিয়া তোহফা নজরানা নেওয়া হয়, এটা একটা ধূম্রজাল। কোরআনে এই অর্থে ওয়াসিলা শব্দটি ব্যবহার হয়নি। প্রিয় উপস্থিতি, আমরা যদি হাদিসের দিকে দেখি, সহিহ মুসলিমের হাদিস, লম্বা হাদিস, এর মধ্যে কয়েকটি আমলের কথা উল্লেখ করা হয়েছে, আমি আপনাদের সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছেলেও সাহাবী, বাবাও সাহাবী, এবং দুজনই উঁচু স্তরের সাহাবী, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ইদা সামিআতুমুল মুআযযিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, তোমরা যখন মুআযযিনকে আযান যিনি দেন, নামাজের সময় হয়েছে এর ঘোষণা যিনি দেন মুআযযিন, তাকে বলতে শুনো, আযান দিতে শুনো, তখন তোমরা তাই বলবে যা বলতে শুনো। এটা একটা ইবাদত। আযান যেমন ইসলামের একটা শিয়ার, একটা প্রতীক,
যে আজানের মধ্যে বেশিরভাগ কথাগুলোই হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণার কথা, যে আজানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের নবুয়তের স্বীকৃতি দেওয়া হয়, এই কথাগুলো মুয়াজ্জিন যখন বলে তোমরাও সেইভাবে বলবে। প্রকৃতপক্ষে মুয়াজ্জিনের অনেক শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে, ফজিলতের কথা বলা হয়েছে। আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মুয়াজ্জিনরা দীর্ঘ গলা অধিকারী হবে, তাদের সম্মান মর্যাদা এত বেশি হবে দূর থেকে তাদেরকে চেনা যাবে, এরা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল। সুবহানাল্লাহ, এইভাবে আরো ফজিলতের কথা এসেছে। তো এই ফজিলত সবাই তো একসাথে লাভ করা সম্ভব নয়, যে আজান দিবে সেই পাবে। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাচ্ছেন যে মুয়াজ্জিনের সাথে তোমরা এর প্রতিউত্তর করলে যেন তোমরাও সেই ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা আমার উপর সালাত পড়ো, দরুদ পড়ো, অর্থাৎ আজান যখন শেষ হয়ে যায় তখন দরুদ পড়বে। সব থেকে প্রসিদ্ধ এবং অর্থ সম্পন্ন দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এটার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিচ্ছেন সুম্মা সাল্লু আলাইয়া ওয়া সুম্মা সালুল্লাহ আলি আল ওয়াসিলা, আমার জন্য তোমরা ওয়াসিলার দোয়া করবে। আল্লাহ রাসূল নির্দেশ দিচ্ছেন আমার জন্য ওয়াসিলার দোয়া করবে। ওয়াসিলাটা কি? ফাইন্নাহা মানজিলাতুন ফিল জানফি আলাল জান্নাহ, কেননা ওয়াসিলা এটা জান্নাতের মধ্যে একটা উঁচু সম্মান মর্যাদার নাম, একটা উঁচু জায়গা স্থান সম্মানের নাম। লা ইয়ানবাগি লি আবদি মিন ইবাদিল্লাহ, যেটা আল্লাহর বান্দাদের মধ্য থেকে সৃষ্টির মধ্য থেকে মাত্র একজন ব্যক্তির জন্য নির্ধারিত। ওয়া আনা আরজু আন আকুনা আনাহু, আমি প্রত্যাশা করি, আল্লাহ রাসূল বলছেন আমি প্রত্যাশা করি, আমি আকাঙ্ক্ষা করি যে আমি হব সেই একজন ব্যক্তি। সুবহানাল্লাহ আযীম। তাহলে এই হাদিসের মধ্যে ওয়াসিলা বলা হয়েছে জান্নাতের মধ্যে একটা সম্মানিত স্থান বা মর্যাদা, যে জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিষ্ঠিত হবেন, এটাকে বলা হয়েছে মাকামে মাহমুদ। সেই দোয়াটা কি? বুখারী বর্ণনা এসেছে মান ক্বালা হিনা ইসমাউ আন-নিদা, যখন তোমাদের কেউ আজান শুনবে এরপরে কথা বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়িমা آتي محمدًا الوسيلة والفضيلة وابعثه مقامًا محمودًا الذي وعدته. এতটুক যে বলবে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউম আল কিয়ামাহ, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য, সুপারিশ পাইয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ মানুষকে বিভ্রান্ত করে নিজের দলে ভিড়াচ্ছে, নিজের পক্ষে লাগাচ্ছে, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি এই দোয়া করবে তার জন্য সুপারিশ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবশ্যক হয়ে যাবে। এমনটি আমাদের করা দরকার, আমাদের গুরুত্ব দেওয়া দরকার, গুরুত্ব দিয়েই এমনটিকে আমাদের প্রতিপালন করা দরকার, আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, তাহলে আমরা কোরআনের মধ্যে ওয়াসিলা শব্দটি দুই জায়গায় দুই অর্থে পেয়েছি, আর হাদিসের মধ্যে বাড়তি আরেকটি অর্থে পেলাম জান্নাতের সম্মানিত স্থান বা মর্যাদা, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন লাভ করবেন। এরপরে আসি ইসলামী শরীয়তের পরিভাষায় ওয়াসিলা কাকে বলে। الوسيلة هي التقرب إلى الله سبحانه وتعالى لحصول مرغوب أو دفع مرغوب. وسيلة হচ্ছে এমন ইবাদত যেই ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা হয়, অর্জন করা হয়, নিজের কাঙ্ক্ষিত জিনিস, প্রত্যাশিত জিনিস লাভ করার জন্য। আর অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, ক্ষতিকর জিনিস থেকে বেঁচে থাকার জন্য,
ক্ষতিকর জিনিসকে প্রতিহত করার জন্য, এক কথায় কাঙ্ক্ষিত জিনিস লাভ করার জন্য, অনাকাঙ্ক্ষিত জিনিস থেকে বেঁচে থাকার জন্য যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা হয় সেটি হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় ওয়াসিলা। সম্মানিত উপস্থিতি, এই ওয়াসিলা বিধানের দিক থেকে বৈধ অবৈধতার মানদণ্ডে দুই প্রকার, একটা হচ্ছে আত-তাওয়াসসুল আল মাশরু', বৈধ ওয়াসিলা, আরেকটা হচ্ছে আত-তাওয়াসসুল গায়র মাশরু' অথবা আল মামনু', অবৈধ ওয়াসিলা। আমরা বৈধটা আলোচনা করলে অবৈধটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। বৈধ ওয়াসিলাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, যে ওয়াসিলা বৈধ যার মাধ্যমে আপনি ইবাদত করবেন এটা তিন ভাগে বিভক্ত। প্রিয় মুসলিম ভাই বোনেরা একটু ভালো করে জেনে নিন, যাতে ধোকাবাজদের ধোকায়, প্রতারকদের প্রতারণায় আপনি না পড়েন। এক নম্বর হচ্ছে আত-তাওয়াসসুলু বি আসমাইল্লাহি তাআলা ওয়া সিফাতিহিল উলা, আল্লাহ রাব্বুল আলামিনের যত সুন্দর নাম রয়েছে এবং গুণাবলী রয়েছে সেগুলোর ওয়াসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা, প্রার্থনা করা, চাওয়া। এই ব্যাপারে কোরআন এবং হাদিসের ভুরি ভুরি দলিল রয়েছে। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে দোয়া করতে হবে, আল্লাহর নামের ওয়াসিলায় দোয়া করতে হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, গুণাবলী রয়েছে, অতএব ফাদউহু বিহা, এই নামগুলো দিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম রয়েছে এই বিষয়টি আলোচনা হয়েছে সূরা ইসরা বা বনি ইসরাইলের 110 নম্বর আয়াতে, সূরা তোহার 8 নম্বর আয়াতে, সূরা আল হাসর অনেকেরই মুখস্থ রয়েছে শেষ তিন আয়াত 24 আয়াতের পর থেকে, এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে যে নামগুলো দিয়ে দোয়া করার কথা বর্ণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে, নামের ওয়াসিলায় দোয়া করার ব্যাপারে নির্দেশনা এসেছে এবং স্বয়ং তিনি নিজে দোয়া করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার সন্তুষ্টির ওয়াসিলায় আপনার রাগ ক্রোধ থেকে আশ্রয় চাচ্ছি, আল্লাহর যে রেবা সন্তুষ্টি তার ওয়াসিলায় রাগ ক্রোধ থেকে আশ্রয় চাচ্ছি, অবি মুআফাতিকা মিন উকুবাতিক, আপনার মাফ মার্জনা এর ওয়াসিলায় আপনার যে শাস্তি রয়েছে তা থেকে আশ্রয় চাচ্ছি। এইভাবে আরো হাদিসের মধ্যে রয়েছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাম যখনই বেশিরভাগ সময় বিপদে পড়তেন, মুসিবতে পড়তেন, তখন এই দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব চিরস্থায়ী, বিরহমাতিকা আস্তাগীস, আপনার রহমত আপনার দয়ার ওসিলায় আমি বিপদ থেকে নিষ্কৃতি চাচ্ছি, ত্রাণ চাচ্ছি, উদ্ধার চাচ্ছি, আসলিহ লি শানি কুল্লাহ, আপনি আমার সকল অবস্থা সংশোধন করে দিন, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, আর একটা মুহূর্তের জন্য আপনি আমাকে নিজের অধীনস্থ করে দিয়েন না, বরং আপনার অধীনেই আমাকে রাখুন, আপনার নিয়ন্ত্রণে আমাকে রাখুন। প্রিয় উপস্থিতি, তাহলে এই হাদিসের মাধ্যমে এবং কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম রয়েছে এই নামের ওয়াসিলায় আল্লাহর কাছে দোয়া করা যাবে। এখানে একটা প্রশ্ন এবং তার উত্তর, আমরা অনেকেই জানি আল্লাহ রাব্বুল আলামিনের নামের সংখ্যা হচ্ছে 99টি, এবং এরপরে তিরমিজির মধ্যে হাদিস এসেছে, এমনকি সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান, নিশ্চয়ই আল্লাহ তাআলার জন্য রয়েছে 99টি নাম, কোন বর্ণনা এসেছে 100টি, একটি বাদ দিয়ে অর্থাৎ 99টি। তো হাদিসের মধ্যে 99টি নামের কথা এসেছে যেটা আমরা অনেকেই জানি, অথচ কোরআনের আয়াতে বলা হলো ওয়াল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে, এবং আরো অন্য কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলো দিয়ে বোঝা যায় যে আল্লাহ তাআলার নাম
অনেক অগণিত অসংখ্য। যেমনটা আগের বুখারি হাদিসটি উল্লেখ করলাম, আয়েশা থেকে ওই জায়গায় বলেছেন, লা উহসি সানাক আনতা কামা আসনাইতা আলা নাফসিক, আমি আপনার স্তুতি আপনার প্রশংসা সংখ্যায় সীমাবদ্ধ করছি না, বরং আপনি আপনার যত প্রশংসা করেছেন সবগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি। অনুরূপভাবে আরেকটি প্রসিদ্ধ দোয়া অনেকেরই মুখস্থ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদগ্রস্ত হতেন তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নি আব্দুক ওয়াবনি আব্দিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া ক্বাদাউক। অনেকেরই মুখস্থ আছে, অনেকের নাই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার কাছে প্রার্থনা করছি প্রত্যেক ওই নামের ওসিলায় যেই নাম আপনি নিজের জন্য নির্ধারণ করেছেন, আও আনজালতা ফি আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা যেই নাম আপনি আপনার কিতাবে নাজিল করেছেন কোরআনে অথবা অন্যান্য আসমানি কিতাবগুলোতে, আও আল্লামতাহু আহাদান মিন খালকিক, অথবা কোরআনে নাজিল হয়নি কিন্তু আপনার কোনো সৃষ্টিকে আপনি সেটা শিখিয়েছেন সেই নামের ওসিলায়, অথবা এই নাম কোরআনেও নাজিল হয়নি কাউকে শিখাননি, এই নামটা আপনি নিজের কাছেই পঞ্জীভূত করে রেখেছেন জমা করে রেখেছেন যেটা অন্য কেউ জানে না। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের মাঠে শেখানো হবে কিছু নাম, যেই নামগুলোর অসিলাই আল্লাহর কাছে দোয়া করবেন কিয়ামতের মাঠে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার নাম অগণিত অসংখ্য। তাহলে কোরআনের আয়াত আর হাদিস কি পরস্পর সাংঘর্ষিক? কোশ্চিন কালেও নয়, যদি কারো কাছে মনে হয় যে একটা আরেকটার সাথে কন্ট্রাডিকশন রাখছে সাংঘর্ষিক মনে হচ্ছে, তাহলে এটা ব্যক্তির জ্ঞানের দুর্বলতা, ব্যক্তির জ্ঞানের সীমাবদ্ধতা। প্রকৃতপক্ষে কোরআন এবং হাদিসের মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই। তাহলে এটার জবাব কীভাবে হবে? 99টা আর অগণিত অসংখ্য ওই হাদিসটা যদি আমরা পুরোটা যথাযথভাবে পড়ি তাহলে বুঝতে পারবো। বুখারি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলার 99টি নাম যদি কোনো ব্যক্তি মুখস্থ করে তাহলে সে জান্নাতে যাবে। তার মানে আল্লাহর অগণিত অসংখ্য নাম রয়েছে, এইগুলোর মধ্য থেকে মাত্র 99টি নাম যদি কেউ ইহসা করে মুখস্থ করে সংরক্ষণ করে তার দাবি অনুযায়ী আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিফল হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বিসমিল্লাহিল সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের কাছে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের নামের সংখ্যা অগণিত অসংখ্য, কতগুলো এটা সংখ্যায় সীমিত করা সম্ভব নয়। তবে এর মধ্য থেকে 99টা নাম যারা মুখস্থ করবে সংরক্ষণ করবে দাবি করবে তাদের জন্য বিশেষ পুরস্কার হচ্ছে জান্নাত লাভ করা। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এক প্রকার বৈধ অসিলা পেলাম আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা দোয়া করা। আমরা আশাবাদী যদি আল্লাহর নামের ওসিলায় কেউ দোয়া করে তার দোয়াটা আল্লাহর কাছে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা বলতে পারি কিভাবে দোয়া করব, বাংলায় আমরা করতে পারি, আর রহমান মানে দয়ালু, আর রহিম মানে দয়ালু, ও হে দয়াময় দয়ালু আপনি আমার প্রতি দয়া করুন, আর রাজ্জাক রিজিক দাতা, ইয়া রাজ্জাক ওরজুকনি, হে রিজিক দাতা আপনি আমাকে রিজিক দান করুন, আল ওয়াহ্হাব দানকারী, বিশেষ করে সন্তান সন্ততি দানকারী, হাবলি মিন লাদুনকা সালিহা, আপনি আপনার পক্ষ থেকে আমাকে সৎ সন্তান দান করুন। এইভাবে যে নামগুলো রয়েছে সেই নাম পড়ে ইয়া গফফার ইগফিরলি, হে ক্ষমাশীল আপনি ক্ষমা করুন, এইরকম নাম বলে আমরা তার ওসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বৈধ ওসিলা অবলম্বন করে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় প্রকার ওসিলা, আত-তাওয়াসসুলু বিল আ'মাল আস-সালিহা, ব্যক্তির জীবনের সৎকর্মের ওসিলায় দোয়া করা। ব্যক্তি যে ভালো কাজ করেছে আমালে সালেহ করেছে সেই কাজের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করা, এটাও একটি বৈধ ওসিলা। এ ব্যাপারে কোরআন এবং হাদিসের অনেকগুলো উদ্ধৃতি রয়েছে, সময় সংক্ষিপ্ত আমি সবগুলো উল্লেখ করার সুযোগ পাব না।
সূরা বাকারার 128 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের ঘটনা তুলে ধরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযির ইরফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। যখন ইব্রাহিম এবং ইসমাঈল বাবা এবং ছেলে দুজন মিলে কাবা ঘরের পুনর্নির্মাণ করলেন, তখন তারা এই পুনর্নির্মাণের কাজটিকে আল্লাহ যেন কবুল করেন দোয়া করলেন, হে রব আপনি আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন, আপনি তো সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এরপরে তারা দোয়া করেছেন, রব্বানা ওয়াজ আল্লাহ মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা, আমাদেরকে মুসলিম বানান, আমাদের পরবর্তী প্রজন্মদেরকে মুসলিম বানান, আমাদের মধ্যে নবী রাসূল প্রেরণ করুন, এইভাবে দোয়া করেছেন। তাহলে এই আয়াতের মধ্যে প্রমাণ হচ্ছে তারা একটা ভালো আমল করেছেন, সেই আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেছেন। অনুরূপভাবে সূরা আলে ইমরানের শেষ দিকে অনেকেরই মুখস্থ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের পক্ষ থেকে, রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, হে রব আমরা কিছু ঘোষককে ঘোষণা দিতে শিখেছি, শুনেছি তোমরা ঈমান নিয়ে আসো, ফাআমান্না, তাদের ঘোষণা অনুযায়ী আমরা ঈমান নিয়ে এসেছি, রব্বানা ফাগফির লানা যুনুবানা, অতএব হে রব আমাদের ঈমানের ওসিলায় আপনি আমাদের পাপগুলো মোচন করে দিন, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের পাপগুলোকে মিটিয়ে দিন, মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, এখানেও ঈমান শ্রেষ্ঠ আমল, ব্যক্তির ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস এটা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ আমল, সেই শ্রেষ্ঠ আমলের ওসিলায় মাফ চাওয়ার কথা বলা হয়েছে। এইভাবে আরো ভুরি ভুরি আয়াত রয়েছে যেগুলোর মাধ্যমে প্রমাণিত হয় ব্যক্তির সৎকর্মের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ওসিলা করে দোয়া করা বৈধ। এবং এই ব্যাপারে খুবই স্পষ্ট এবং প্রসিদ্ধ ঘটনা, যেটা বানী ইসরায়েলের তিনজন ব্যক্তি একবার পথ চলছিলেন, পথ চলতে চলতে পথিমধ্যে যখন বৃষ্টি শুরু হলো, তারা পাহাড়ে একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো। এরপরে উপর থেকে পাথর এসে সেই গুহা মুখ বন্ধ হয়ে গেল। তারা অনেক চেষ্টা করে যখন সে পাথর সরাতে অক্ষম, তারা একেবারে নিরুপায় হয়ে গেল, যেখান থেকে বাঁচার মুক্তি পাওয়ার আর কোনো পথ নেই আল্লাহ যদি বিশেষভাবে রহম না করেন। সেই সময় তারা নিজেরাই আলোচনা করে সিদ্ধান্ত নিল যে এখান থেকে তো বাঁচার আর কোনো পথ নেই, নিজের জীবনে করা সব থেকে যে ভালো আমল, ভালো কাজ, সেই কাজের ওসিলা করে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সেই দোয়ার ওসিলা আমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তারা দোয়া করেছেন সেই ভালো কাজের ওসিলায় এবং দুনিয়াতে তার প্রতিদান পেয়েছেন, এর চাক্ষুষ প্রমাণ এই হাদিসটি। আল্লাহু আকবার। প্রথম ব্যক্তি, তিনি তার পিতামাতার সাথে সদাচরণ করতেন, ভালো আচরণ করেছেন, তার ওসিলা করে দোয়া করেছেন, পাথরটা একটু সরে গিয়েছে, কিন্তু এখনো বের হওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। দ্বিতীয় ব্যক্তি, তার চাচাতো বোনের সাথে অপকর্ম করার জন্য কৌশল অবলম্বন করেছিলেন, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু সর্বশেষ আল্লাহর ভয়ে এই পাপ কাজ থেকে বিরত থেকেছে, এর ওসিলা করে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, পাথরটা আরেকটু সরে গিয়েছে, আলো বাতাস দেখতে পাচ্ছেন, কিন্তু এখনো বের হওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। তৃতীয় ব্যক্তি, তার শ্রমিক কামলা মজদুর তার নিয়োগ করার পরে তার প্রতি তিনি সদাচরণ করে তার উপযুক্ত পারিশ্রমিক তার কাছে ফিরিয়ে দিয়েছেন, এই যে সৎকর্ম, সৎ আমল, এর ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন, পাথরটি পুরোপুরি সরে গিয়েছে এবং তারা সেখান থেকে নিষ্কৃতি পেয়েছেন, মুক্তি পেয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আযীম। সম্মানিত উপস্থিতি, তাহলে ব্যক্তির সৎকর্মের ওসিলায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন, এর প্রমাণ আমরা কোরআন আয়াত থেকে পেলাম, হাদিস থেকে পেলাম। সুপ্রিয় উপস্থিতি, অতএব আমরা এটি একটি বৈধ ওসিলা, নিজের জীবনে কৃত আমলের, ভালো আমলের ওসিলা করে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। তাহলে কেন আমরা আরেকজনের পিছনে ছুটব, কেন আরেকজনের পিছনে দৌড়াবো, তাকে হাদিয়া দিয়ে, নজরানা দিয়ে তার দলের মতের পক্ষের লোক হতে হবে, তাহলে সে জাহাজে ভরে আমাদেরকে কিয়ামতের মাঠে পার করে দিবে, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে সঠিক বোধ দান করুন, সুবুদ্ধি দান করুন, আমিন। এরপরে তৃতীয় নম্বর ওসিলা হচ্ছে আত-তাওয়াসসুল বিদুআই রাজুলিন সালিহিন হাইয়িন। তিনটি কন্ডিশন দেওয়া হয়েছে এখানে, জীবিত, সৎ,
উপস্থিত ব্যক্তির দোয়ার ওয়াসিলা করা, জীবিত ব্যক্তি যিনি সৎ মানুষ এবং তিনি উপস্থিত আছেন তার দোয়ার ওয়াসিলা করা, এটি একটি বৈধ ওয়াসিলা। এখন কোনো ব্যক্তি সৎ মানুষ কিন্তু মারা গিয়েছেন, তার কাছে ওয়াসিলা কামনা করা যাবে না, এটা নিষিদ্ধ। কোনো ব্যক্তি মারা যাননি, জীবিত সৎ, ওই ব্যক্তির সম্মান, ওই ব্যক্তির মর্যাদা অথবা সত্তার ওয়াসিলা করে দোয়া করা যাবে? যাবে না। মনে হয় এটা বুঝতে পারেননি। আমাদের এলাকার ইমাম সাহেব খুব ভালো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমাম সাহেবের ওয়াসিলায় আপনি আমাকে মাফ করে দিন, এইভাবে দোয়া করা যাবে? যাবে না, এটা নিষিদ্ধ। বরং ইমাম সাহেবকে যদি দোয়া করতে বলেন যে ইমাম সাহেব আমার জন্য একটু দোয়া করেন, আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ ইমাম সাহেবের দোয়ার ওয়াসিলায় আমাকে মাফ করুন, এটি বৈধ ওয়াসিলা হতে পারে। অথবা ইমাম সাহেব আপনার জন্য দোয়া করলো, আপনি বললেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি ইমাম সাহেবের দোয়াটা কবুল করুন, তাহলে এটা পরোক্ষভাবে ওয়াসিলা কামনা করা হলো। এর বাইরে জীবিত মানুষ কিন্তু সৎ মানুষ নয়, গাঁজাখোর, হুক্কার কলকি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, জট বাঁধা, গোসল করে না, নামাজ পড়ে না, তাকে ওলি ভেবে, ভালো মানুষ ভেবে যদি তাকে দোয়া করতে বলেন আর তার দোয়ার ওয়াসিলা করেন, তাহলে সেই ওয়াসিলাও কার্যকর হবে না, বরং নিষিদ্ধ কর্ম হবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি খুব ভালো মানুষ, খুব সৎ মানুষ কিন্তু মারা গিয়েছেন, তার ওয়াসিলায়ও দোয়া করা যাবে না। এই ব্যাপারে প্রখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলছেন যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, তখন আমরা বৃষ্টি প্রার্থনার জন্য সরাসরি আল্লাহ রাসূলের কাছে আবেদন করতাম যে আল্লাহ রাসূল আপনি দোয়া করুন, খুব দুর্ভিক্ষ, অনাবৃষ্টি চলছে, আল্লাহ যেন বৃষ্টি নাজিল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার মিম্বারে, খুতবার মিম্বারে দাঁড়িয়ে করেছেন, দোয়া করেছেন, আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছেন। আরও বিভিন্ন প্রেক্ষাপটে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করেছেন। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তার কাছে গিয়ে আবেদন করতাম, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলেছেন, তিনি আবেদন করতেন আপনি আল্লাহ রাসূলের চাচা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে বোঝা যায় যে মৃত ব্যক্তির দোয়া কবুল হবে না, অথবা মৃত ব্যক্তির ওয়াসিলা করে দোয়া করা যাবে না। কেননা রাসূলের চাচার কাছে ওয়াসিলা করতে গিয়েছেন তার দোয়া, সেখানে তো আল্লাহ রাসূল কবরে শুয়েছিলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, তার ওয়াসিলা করে দোয়া করতে পারতেন, কিন্তু তারা জানেন যে এটা অবৈধ, এটা নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত শ্রেষ্ঠ মানুষ হলেও তিনি দুনিয়া থেকে পরপারে পাড়ি জমিয়েছেন, ইন্তেকাল করেছেন, অতএব তার প্রার্থনা শোনা, প্রার্থনা পূরণ করা, মানুষের আরজি, আবেদন, চাহিদা পূরণ করার ক্ষমতা নেই। এই জন্য তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার দোয়া ওয়াসিলা করে দোয়া করেছেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে তিনটি বৈধ ওয়াসিলা যেগুলো করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামী শরীয়তে অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরে যত ধরনের ওয়াসিলা রয়েছে সবগুলোই নিষিদ্ধ ওয়াসিলা। এটা হতে পারে কোনো কোনো সময় শিরকের পর্যায়ে জঘন্যতম অপরাধ, আবার কখনো কখনো হতে পারে এটা বিদআতের মতো জঘন্যতম অপরাধ, অথবা ন্যূনতম পক্ষে শরীয়তের অনুমোদন নেই, সেই হিসেবে এটি হারাম এবং নিষিদ্ধ ওয়াসিলা। সুপ্রিয় উপস্থিতি, অতএব আমাদের সচেতন হতে হবে, আমাদের সজাগ হতে হবে, নিজের ঈমানকে যেমন পরিশুদ্ধ করতে হবে, মজবুত করতে হবে, পিওর করতে হবে, অনুরূপভাবে নিজের আমলকেও পরিশুদ্ধ করতে হবে, স্বচ্ছ করতে হবে, যাতে কোনো নোংরা কদর্য বিদআতের সংমিশ্রণ না থাকে, নিষিদ্ধ কাজের সংমিশ্রণ না থাকে। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া যে বৈধ ওয়াসিলা রয়েছে তার নামাবলী, গুণাবলী, এইগুলোর ওয়াসিলায় দোয়া করার চেষ্টা করব, অথবা নিজের সৎকর্মের ওয়াসিলায় দোয়া করার চেষ্টা করব, আর যদি কোনোটাই সম্ভব না হয় জীবিত সৎ ব্যক্তির দোয়ার ওয়াসিলা করে আমরা দোয়া করব। এর বাইরে যেন আমরা নিষিদ্ধ ওয়াসিলায় জড়িয়ে না পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বৈধ ওয়াসিলার মাধ্যমে দোয়া ও প্রার্থনা করার তৌফিক দান করুন, এবং সকল প্রকার নিষিদ্ধ, অবৈধ,
ওয়াসিলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি আলীম ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام الأتمان الأكملان المبعوث رحمة للعالمين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা জানেন এই বাইতুল ফালাহ বাটেরবাগ আহলে হাদিস জামে মসজিদ